খবরটি নজরবন্দিতে প্রকাশিত হয়েছে ফল প্রকাশের চতুর্থ জন্মদিন আপারের মামলা মিটিয়ে দ্রুত নিয়োগের আবেদন এটা গতকাল চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার কুড়িতে প্রকাশ হয়েছে ফল প্রকাশের চতুর্থ জন্মদিন আপারের মামলা মিটিয়ে দ্রুত নিয়োগের আবেদন মুখ্যমন্ত্রীকে দু সালে চোদ্দোই সেপ্টেম্বর টেট পরীক্ষার ফল প্রকাশ করা হয় আজ সেই চোদ্দোই সেপ্টেম্বর অর্থাৎ গতকাল চোদ্দোই সেপ্টেম্বর তবে এখনও নিয়োগ পাননি চাকরি প্রার্থীরা হাইকোর্টে চলছে একাধিক মামলা ইচ্ছামতো টেটের নাম্বার বাড়িয়ে দেওয়া রেশিও না মানা প্রভৃতি অভিযোগ জেরবার আপার প্রাইমারির নিয়োগ আক্তারুল ইসলাম বনাম রাজ্য সরকার এবং ভানুরায় বনাম রাজ্য সরকার এ দুটি মামলা চলছে হাইকোর্টে চাকরি প্রার্থীদের পক্ষে সওয়াল করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদো শামীম সুবীর সান্নাল এবং দিব্যেন্দু চ্যাটার্জি মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একে একে নিয়োগের ক্ষেত্রে কোথায় কোথায় যোগ্য প্রার্থীদের প্রতি বঞ্চনা করা হয়েছে সেই বিষয়গুলি তুলে ধরেন হাইকোর্ট যার মধ্যে ছিল মেরিট লিস্টের অসঙ্গতি ইন্টারভিউতে পেন্সিল দিয়ে নাম্বার দেওয়া রেশিও না মেনটেন করা ইত্যাদি ভানুরায় মামলার প্রায় চারশো পাতার সাপ্লিমেন্টারি জমা দেওয়া হয় চাকরি প্রার্থীদের পক্ষের আইনজীবীরা বিচারপতিকে একাধিক তথ্য দেওয়ার পাশাপাশি বলেন পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে উচ্চ প্রাথমিকে তাই স্বচ্ছতার সাথে পুনরায় মেরিট লিস্ট প্রকাশ করতে হবে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য বলেন আক্তারুল বা ভানুরায়ের যে মামলা চলছে এই মামলায় যা অর্ডার হবে সেই রায় কার্যকর হবে এই ধরনের যাবতীয় মামলার ক্ষেত্রে আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ আজ শুনানি হবে দুপুর বারোটায় এবার বলছি দেখুন ফল প্রকাশের চতুর্থ জন্মদিন গতকাল অর্থাৎ চোদ্দ তারিখে যেহেতু খবর আজ ফল প্রকাশের চতুর্থ জন্মদিন পালন করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা তাদের আবেদন যত দ্রুত সম্ভব হাইকোর্টে মামলার নিষ্পত্তি করে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে প্রসঙ্গত উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা জানিয়েছেন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দু সালে পরীক্ষা হয় দু সালে এবং ফল প্রকাশিত হয় দু সালে এরপর দু সালে ভেরিফিকেশান ইন্টারভিউ নেওয়া হয় সেখানে দেখা যায় অনেক অপ্রশিক্ষণরত এবং কম নম্বর পাওয়া প্রার্থীরা ডাক পেয়েছে এরই ভিত্তিতে আমরা হাইকোর্টে কেস করেছিলাম এরপর বেশ কয়েকজন কেস পিটিশনের ভেরিফিকেশনের ডাক পায় তো আজ এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন